গত 4 জুন পাকিস্তান পাঞ্জাব প্রদেশের ঝ্যাং জেলায় ভেঙে পড়ে পাক বায়ুসেনার JF-17 থান্ডার ব্লক 2 যুদ্ধ বিমান। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে শোরগোল পড়ে যায়, বহু ভিডিও প্রকাশ্যে আসে, কিন্তু ইসলামাবাদ এ নিয়ে এখনো স্পিকটি নট। পাকিস্তান বায়ুসেনা এবং সে দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমও এ নিয়ে মুখে কুলু পেঁটেছে, কিন্তু ঘটনা খোলসা হয়ে পড়ল সম্পূর্ণ অপ্রত্যাশিত উৎস থেকে, ফলে চাপে পড়েছে ইসলামাবাদ। ভেঙে পড়া বিমানের ইনজেকশন সিট নির্মাণকারী সংস্থা মার্কিন বেকার 11 জুন টুইট করে জেট বিমান ভেঙে পড়ার সত্যতা নিশ্চিত করেছে। টুইটে বলা হয়েছে, বুধবার 5 জুন পাক বায়ুসেনার JF-17 থান্ডার ব্লক 2 বিমান ঝ্যাং জেলার কাছে ভেঙে পড়েছে। পাইলট সফলভাবে মার্কিন বেকার PK-16LE আসন খুলে বেরিয়ে গিয়েছেন। JF-17 থান্ডার এক ইঞ্জিনের হালকা ওজনের নানা ভূমিকার যুদ্ধবিমান। পাক বায়ুসেনার ওয়ার্কহর্স হিসেবে পরিচিত এই বিমানটি যৌথভাবে তৈরি করে পাকিস্তান এরোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন। বিমানটির 58% নির্মাণ হয় পাকিস্তানে এবং বাকি 42% চীনে। পাক বায়ুসেনার কাছে এমন 150টি বিমান আছে। তবে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, তার বেশ খানিকটা অংশ সেনা ঘাঁটিতেই পড়ে আছে, সেগুলি ওড়ানো হয় না। এভিয়েশন সেফটি নেটওয়ার্কের রিপোর্ট বলছে, 13 বছরে এই নিয়ে 5টি JF-17 যুদ্ধ বিমান দুর্ঘটনায় পড়ল। অন্যদিকে এর সমকক্ষ ভারতীয় লাইট কমব্যাট এয়ারক্রাফট যুদ্ধবিমান তেজস গত 8 বছরে মাত্র 1 বারই দুর্ঘটনার কবলে পড়েছে। JF-17 থান্ডারের এই দুরবস্থার কারণ রক্ষণাবেক্ষণের অভাব এবং অন্যান্য প্রযুক্তিগত ত্রুটি বলে মনে করা হচ্ছে।